চট্টগ্রামে শীর্ষ দুই নেতার প্রকাশ্যে বিরোধে এখন টালমাটাল আওয়ামী লীগের স্থানীয় রাজনৈতিক অঙ্গন। মহানগর সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আজম নাসিরউদ্দিনের মুখোমুখি অবস্থানে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আঞ্চলিক রাজনীতিতে পরীক্ষিত এই দুই নেতা দীর্ঘদিনের বিরোধের অবসান না হওয়ায় এখন তা প্রভাব ফেলছে তৃণমূলেও। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা কাকন। দীর্ঘদিন ধরে বিপরীতমুখী অবস্থান থাকলেও মূলত গেল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই বিরোধ চরমে পৌঁছায় চট্টগ্রাম আওয়ামী লীগের দুই কাণ্ডারী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আজম নাসিরউদ্দিনের। বিষয়টি অজানা নয় দলের হাইকমান্ডের। বেশ কিছুদিন শীতলতা বিরাজ করলেও হঠাৎ আবারও উত্তেজনা দেখা দিয়েছে চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে। গেল সোমবার লালদীঘি ময়দানে এক জনসভায় আজম নাসিরের যোগ্যতা ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এরপর আজম ও নাসিরের পাল্টা জবাবে এখন থমথমে চট্টগ্রামে ক্ষমতাসীন দলের রাজনীতির মাঠ। মহিউদ্দিন চৌধুরীর অভিযোগ, সিটি কর্পোরেশনের কাজে মনোযোগ নেই আজম নাসিরের। নাসির সাহেব ও সিটি কর্পোরেশনের দরজায় তালা মেরে সার্বক্ষণিক ওই বন্দরের চেয়ারম্যানের সাথে বসে থাকেন, সংসদে কথা বলবেন, যারা সংসদে কথা না বলে তারা বন্দরে বসে থাকেন। বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন মেয়র নাসির। উল্টো ভাগ ভাটোয়ারা না পেয়ে মহিউদ্দিন চৌধুরী এমন লাগামহীন বক্তব্য দিচ্ছেন বলে পাল্টা অভিযোগ করেন বর্তমান মেয়র। প্রত্যেকটি কথা বলেছেন লাগামহীন এবং আপত্তিকর কথা বলেছেন। প্রয়োজনে এটা হাইকমান্ডে আলোপ করতে পারেন। ওনার কোনো বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে উনি বলতে পারেন। আর আমার বিরুদ্ধে বিশদ জ্ঞান এগুলো আজকে নতুন নয়, 25-30 বছর যাবতীয় এটা করে আসছে, 25-30 বছর এগুলো কোনোটাই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে মেয়র নাসিরকে সংশোধনের আহ্বান জানান মহিউদ্দিন চৌধুরী। ট্যাক্স না নিয়ে একটা সরকার চালানোর যে আমি দৃষ্টান্ত স্থাপন করেছি, উনি বলুন না কি আমি অপকর্ম করেছি, তার অন্যায় কাজের জন্য সরকার বিব্রত হচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই দুই নেতার মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের দ্রুত অবসান না হলে শুধু রাজনীতির অঙ্গনে ক্ষতি নয়, উন্নয়নেও প্রভাব পড়বে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।